বর্তমানে সরকার বিভাজনের রাজনীতি শুরু করেছে। রাজ্যের জাতি উপজাতি মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে, যেটা মোটেই শোভনীয় নয়। কেননা রাজ্যের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে একটা বিভাজন তৈরি করার লক্ষ্যে 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছ থেকে এসটি কমিউনিটি কেড়ে নেওয়ার প্রয়াস নিয়েছে কংগ্রেস দল। তার প্রতিবাদে গর্জে উঠেছে, কেননা কংগ্রেস মনে করছে তাতে করে এসটি কমিউনিটিদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে সরকার। গভীর ষড়যন্ত্র চলছে খ্রিস্টানদের কাছ থেকে এসটি কমিউনিটিকে ছিনিয়ে নেওয়ার। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে টিটিএডিসিকে প্রদান করা হোক, যাতে করে পাহাড়ি এলাকাগুলোতে সাধারণ মানুষ কাজ খাদ্যের জন্য হাহাকার করতে না হয়। বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী যাতে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন, নতুবা রাজ্যে তৈরি হবে একটি বিভাজন। এখন নতুন একটা ডিমান্ড নিয়ে, যেটা আনকনস্টিটিউশনাল, সেরকম একটা ডিমান্ড নিয়ে একটা জনজাতি সুরক্ষা মঞ্চ ওই বিভাজনের রাজনীতিকে মদত দেওয়ার জন্য এই স্লোগান নিয়ে মাঠে তারা নেমেছে। এর পেছনে, এবং আমরা আশ্চর্য হয়ে গেছি, বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। শাসক গোষ্ঠী এখন পর্যন্ত চুপ, সরকার এই ব্যাপারে চুপ। আমরা জানতে চাই শাসক গোষ্ঠীর এই যে ডিমান্ড, তাদের প্রতিক্রিয়া কি, সরকারের কি স্ট্যান্ড, এটা কংগ্রেস দল জানতে চায়। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।